আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দকে। সমাজবিজ্ঞান তৃতীয় পত্র ধ্রুপদী সমাজ চিন্তা, আমি তোমাদের এই সাবজেক্টের সপ্তম অধ্যায়ে নিকোলো ম্যাকিয়েভেলি শুরু করেছিলাম গত ক্লাসে। তো গত ক্লাসে আমি এই সপ্তম অধ্যায়ে ম্যাকিয়েভেলির সব টপিক নিয়ে শেষ করতে পারিনি, কিছু প্রশ্ন আমাদের রয়ে গেছে। এর কয়েকটা কোশ্চিন ডিসকাস করে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। তো ম্যাকিয়েভেলি থেকে যে কয়েকটা কোশ্চিন আমি আজকে ডিসকাস করব, তার মধ্যে যে সরকারের শ্রেণী বিভাগ, ম্যাকিয়েভেলির মতে সরকারি শ্রেণী মানে ম্যাকিয়েভেলি সরকারের শ্রেণী বিভাগ। ম্যাকিয়েভেলি সরকারের যে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছে যে তিনি একটি রাষ্ট্রের শাসন কাঠামোর উপর মানে অনেক মতবাদ ব্যক্ত করেছেন, তেমনি তিনি সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এরিস্টটলের মতকে সমর্থন করেছেন। এই ম্যাকিয়েভেলি দুই প্রকার সরকার সম্পর্কে আলোচনা করেছেন, দুই প্রকার সরকারের শ্রেণী বিভাগ, যে ম্যাকিয়েভেলি সামাজিক অবস্থার ভিন্নতার উপর নির্ভর করে সরকারকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটি হলো প্রজাতান্ত্রিক সরকার, আর একটি হচ্ছে রাজতান্ত্রিক সরকার। প্রজাতান্ত্রিক সরকার এবং রাজতান্ত্রিক সরকার এই দুই ভাগে ভাগ করেছে ম্যাকিয়েভেলি তার সরকারের শ্রেণী বিভাগে। ওকে, তো প্রজাতান্ত্রিক সরকার ম্যাকিয়েভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিসকোর্স গ্রন্থে প্রজাতন্ত্রের সমর্থন করেছেন। তিনি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে বলেন যে যেখানে সম্পদের বণ্টন ব্যবস্থা সাম্যনীতির উপর প্রতিষ্ঠিত ও রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত এবং সেখানে জনগণ সাধারণভাবে ন্যায়পরায়ণ, দেশত্ববোধ অনুপ্রাণিত, ঐক্যবদ্ধ, বলিষ্ঠ ও স্বাধীন, যেখানে প্রজাতান্ত্রিক শাসন সম্ভব, এখানে জনগণ শাসন ক্ষমতায় অংশগ্রহণ করে, ফলে রাজনৈতিক অসন্তোষ, এই রাজনৈতিক অসন্তোষের পরিমাণ একটা কম হয় এবং তাদের মধ্যে দেশত্ববোধ বৃদ্ধি পায়, দুর্নীতি কম হয়, এই সমাজ ব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন ব্যবস্থা নিশ্চিত হয়, ফলে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাফল্য অর্জন হয়। তাহলে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাটা হচ্ছে যে এই সমাজ ব্যবস্থায় সম্পদের একটা সুষম বণ্টন ব্যবস্থা নিশ্চিত হয় এবং সাম্য নীতির উপর প্রতিষ্ঠিত, রাজনৈতিক ক্ষমতায় বিকেন্দ্রীভূত এবং সেখানে জনগণ সাধারণভাবে ন্যায়পরায়ণ, দেশত্ববোধে অনুপ্রাণিত হয়, ঐক্যবদ্ধ, বলিষ্ঠ এবং স্বাধীন হয়, সেখানে কিন্তু প্রজাতান্ত্রিক শাসন সম্ভব। আরেকটি হচ্ছে রাজতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকারে ম্যাকিয়েভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে এই রাজতান্ত্রিক সরকার ব্যবস্থাকে সমর্থন করেছেন। তিনি রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে অভিমত প্রকাশ করেন যে এক কথা তার বিখ্যাত গ্রন্থ ম্যাকিয়েভেলির দ্য প্রিন্স, এই দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়েভেলি রাজনৈতিক সরকার ব্যবস্থা সম্পর্কে যে অভিমত প্রকাশ করেন, সেখানে তিনি বলেন যে বিখণ্ডিত সমাজ ব্যবস্থায় যেখানে জাতীয় একাত্মতার সমস্যা বিরাজ করছে, রাজতান্ত্রিক সরকার সেই সমাজের জন্য উপযোগী শাসন ব্যবস্থা। প্রজাতন্ত্র অপেক্ষা রাজতন্ত্র অনেক কম দুর্নীতিপরায়ণ, যার ফলে এই শাসন ব্যবস্থার স্থায়িত্ব অনেক বেশি। এ ব্যবস্থায় রাজায় সকল ক্ষমতার উৎস এবং রাজা নির্বাচিত হন বংশ পরম্পরায়। তাহলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে রাজায় সকল ক্ষমতার উৎস এবং এখানে হচ্ছে রাজা যা করবে সেটাই হচ্ছে একমাত্র শিরোধার্য এবং রাজায় সকল ক্ষমতার উৎস এবং রাজা নির্বাচিত হয় বংশ পরম্পরায়। তার ম্যাকিয়েভেলি সরকারি শ্রেণী বিভাগে যে শ্রেণী বিভাগ উল্লেখ করেছেন,
তিনি এই শ্রেণী বিভাগে দেখা যাচ্ছে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন, যে তিনি প্রজাতন্ত্র সম্পর্কে যে মনোভাব দেখিয়েছেন তা যতই প্রশংসনীয় হোক না কেন, তিনি এটা বিশ্বাস করতেন যে সমসাময়িক সময় ইতালিতে এ সরকার ব্যবস্থার কোনো অস্তিত্ব ছিল না। তো সরকার সম্পর্কে মেকিয়াভেলির মতবাদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ মতবাদ বলে আমরা মনে করি। আরেকটি কোশ্চিন, মেকিয়াভেলির বুর্জোয়া বলতে কি বোঝো? মেকিয়াভেলি বুর্জোয়া সম্পর্কে যে মতামত প্রদান করেছে সে সম্পর্কে মানে মেকিয়াভেলির বুর্জোয়া তত্ত্ব, সমগ্র ইউরোপ তথা ইতালির রাজনৈতিক চিন্তাধারার ইতিহাসে মেকিয়াভেলি একটা বিশিষ্ট নাম, একটা দখল স্থান তার দখল করে। তার বিখ্যাত গ্রন্থ, দুটি গ্রন্থ, দ্য প্রিন্স এবং দ্য ডিসকোর্স, তিনি একজন বাস্তববাদী চিন্তাবিদ। তো মেকিয়াভেলি তার বুর্জোয়া শ্রেণী হিসেবে একটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন, তা আধুনিক সমাজতান্ত্রিক বুর্জোয়া শ্রেণী থেকে সম্পূর্ণ পৃথক একটি শ্রেণী। তিনি এখানে অভিজাততন্ত্রকে উল্লেখ করেছেন। তো এখানে মেকিয়াভেলি অভিজাতদের শাসন রাজা বা জনসাধারণের কাজে পক্ষে থাকবে না এবং এরা রাষ্ট্রে স্থায়ী, এরা কি হবে রাষ্ট্রে স্থায়ী শত্রু, এদের সমূলে দমন করতে হবে। তিনি আরো বলেন যে এসব ভদ্রলোকেরা তার সম্পদ থেকে আহরত লভ্যাংশের উপর জীবনযাপন করে কিন্তু সমাজের আদৌ কোনো উপকার করে না, তারা সর্বদা সরকারের শাসনে দুশ্মনীতে লিপ্ত থাকে। তা বুর্জোয়া শ্রেণী বলতে মেকিয়াভেলি অভিজাত শ্রেণীকেই হলো চিহ্নিত করেছেন এবং হলো মেকিয়াভেলি বলেন যে এই বুর্জোয়া শ্রেণী উপকোন উপকার করে না, তারা কি করে মূলত অপকার করে। তো মেকিয়াভেলির এই বুর্জোয়া ভাবধারা উত্থানের কারণ হচ্ছে, কারণ হিসেবে তিনি শ্রেণী বিভাজন এবং রাজার শাসনের ব্যর্থতা থেকে সৃষ্টি হতে পারে বলে মনে করেন। তিনি মনে করেন যে এই বুর্জোয়া শ্রেণী তৈরি হতে পারে শ্রেণী বিভাজন এবং রাজার শাসনের ব্যর্থতা থেকে। রাজা যদি দুর্দর্শী হন তাহলে এই ভাবধারা প্রতিহত করা সম্ভব, আর যদি রাজা স্বেচ্ছাচারী হন তাহলে অভিজাতরা বিদ্রোহ করে বুর্জোয়া ভাবধারা প্রতিষ্ঠিত করতে চায়। তাহলে হচ্ছে মেকিয়াভেলি ছিলেন একজন যেহেতু দেশপ্রেমী, তাই তিনি দেশের শান্তি ফিরে আনার জন্য বিভিন্ন অভিমত ব্যক্ত করে উনি কি করেছেন শাসককে পরামর্শ দিয়েছেন। তেমনি একটি অভিমত হলো তার এই বুর্জোয়া ভাবধারা, তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিসকোর্স গ্রন্থে বুর্জোয়ার ভাবধারা সম্পর্কে আলোচনা করেছেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিসকোর্স, এই গ্রন্থে তিনি এই বুর্জোয়া শ্রেণীর ভাবধারা সম্পর্কে আলোচনা করে তিনি তার আলোচনায় বলেন যে বুর্জোয়া শ্রেণীর আবির্ভাবের পিছনে শাসকের অযোগ্যতায় একমাত্র দায়ী। ওকে, এ গেল মেকিয়াভেলির বুর্জোয়া। মেকিয়াভেলি যথার্থই সময়ের সন্তান। মেকিয়াভেলি যথার্থই সময়ের সন্তান, উক্তিটি ব্যাখ্যা করো। পঞ্চদশ শতাব্দীতে গির্জা এবং রাষ্ট্রের সীমিত শাসন প্রবর্তনের ক্ষেত্রে পরিষদ আন্দোলনের ব্যর্থতার মধ্য দিয়ে রাষ্ট্রচিন্তার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের একটা সূত্রপাত হয়।
সমগ্র ইউরোপ তথা ইতালিতে যে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয় আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে পাই এই ম্যাকিয়েভেলির দ্রষ্ট দর্শনে। ইতালির তৎকালীন অবস্থা যে সমসাময়িক সময় ইতালিতে চলছিল যখন চরম দুর্দশা, তখন ইতালি 5টি অঞ্চলে বিভক্ত ছিল এবং এরা পরস্পর সবসময় কি থাকতো, দ্বন্দ্বে লিপ্ত ছিল। এ সময় বিদেশি রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো কি করে, ইতালির উপর প্রতিষ্ঠা করতে চায়, মানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। ওই সময় তিনি স্বরাষ্ট্র এবং দেশ রক্ষা সচিব হিসেবে ম্যাকিয়েভেলি দায়িত্ব গ্রহণ করেন, আর এর ফলে তিনি অন্যান্য রাষ্ট্রের কূটনৈতিক, রাষ্ট্রনীতি, শাসননীতি ইত্যাদি বিষয়ে তত্ত্ব সংগ্রহ করে গ্রন্থ আকারে প্রকাশ করেন। তার যে দ্য প্রিন্স গ্রন্থ ছিল, দ্য প্রিন্স গ্রন্থের পটভূমিতে দেখা যায় যে মেডিসি রাজবংশে ইতালীয় যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র পূর্ণ প্রতিষ্ঠা করে, এ বংশ ম্যাকিয়াভেলিকে ক্ষমতা থেকে অপসারিত করে কারাবদ্ধ করে। এ সময় তিনি তার এই বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স গ্রন্থটি রচনা করে ক্ষমতাসীন রাজবংশের যুবরাজ লরেন্সের গুণকীর্তন করে তার নামে এটি উৎসর্গ করেন, তার দ্য প্রিন্স গ্রন্থটা। রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিকতার যে পৃথক, মধ্যযুগটা ছিল সম্পূর্ণই ধর্মকেন্দ্রিক। এখানে খোলামেলা বুদ্ধিবৃত্তির কোনো সুযোগ ছিল না। পোপ এবং চার্চের নিকট মানুষ ছিল অসহায়, তাই তিনি পোপ এবং চার্চের দোষগুলি চিহ্নিত করেছিলেন। আর এই অবস্থা থেকে মুক্তির জন্য তিনি রাজনীতি থেকে ধর্মকে ও ধর্ম ও নৈতিকতাকে পৃথক করেন। ম্যাকিয়েভেলি প্রথম রাজনৈতিক দার্শনিক যিনি আধুনিক রাষ্ট্রের প্রবক্তা। আমরা জানি মধ্যযুগের বিশ্বজনীন সাম্রাজ্যকে অত্যন্ত নির্মমভাবে গুঁড়িয়ে দিয়ে নতুন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন এই ম্যাকিয়েভেলি। পরশে আমরা বলবো যে ইতালিতে যে চরম অবস্থা সৃষ্টি হয়েছিল তার হাত থেকে মাতৃভূমিকে রক্ষার জন্য ম্যাকিয়েভেলি যে মতবাদ ব্যক্ত করেছেন তার জন্য অবশ্যই তাকে যথার্থই সময়ের সন্তান হিসেবে কিন্তু চিহ্নিত করা বা অভিহিত করা যুক্তিসঙ্গত, কারণ তার হাত ধরেই ইতালি তথা সমগ্র ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করেছিল। সেই জন্যই ম্যাকিয়েভেলিকে যথার্থ সময়ের সন্তান হিসেবে অভিহিত করা হয়। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্র চিন্তার জনক বলা হয় কেন, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে ম্যাকিয়াভেলির মূল্যায়ন। আধুনিক চিন্তাবিদ হিসেবে ম্যাকিয়াভেলি সম্পর্কে যদি বলা যায় তাহলে দেখা যাচ্ছে জাতীয়তাবাদের প্রবক্তা। আধুনিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন এই ম্যাকিয়াভেলি। আধুনিক কালে রাষ্ট্রের যে অভাব তিনি সর্বপ্রথম তা উপলব্ধি করে তা ব্যক্ত করেন। বাস্তবজ্ঞান ম্যাকিয়েভেলি আধুনিক রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বাস্তববাদিতাকে উল্লেখ করেন। তৎকালীন সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার মতবাদ ছিল বাস্তবজ্ঞান ভিত্তিক। নৈতিকতার ব্যাখ্যা প্রদান করেছিলেন ম্যাকিয়েভেলি।
ম্যাকিয়াভেলি সর্বপ্রথম নৈতিকতার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে নৈতিকতাকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে সরকারি নৈতিকতা আর একটি ব্যক্তিগত নৈতিকতা। তার মতে শাসক রাষ্ট্রের কল্যাণে প্রতারণা ও প্রবঞ্চনার আশ্রয় নিতে পারবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো ব্যক্তি তা করতে পারবে না। কূটনীতির প্রতিষ্ঠাতা ম্যাকিয়াভেলি প্রথম দার্শনিক যিনি কূটনীতিকে কূটনৈতিক ফয়সালার কথা উল্লেখ করেছেন। ম্যাকিয়াভেলি এ প্রসঙ্গে বলেন, নরপতিকে সিংহের ন্যায় তেজস্বী হতে হবে এবং শৃগালের ন্যায় ধূর্ত হতে হবে। এছাড়াও ম্যাকিয়াভেলি রাষ্ট্রের বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন। সমগ্র মধ্যযুগে রাষ্ট্রকে কল্পনা করা হতো একটি আদিম বা প্রাকৃত প্রতিষ্ঠান রূপে। ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্রের বিজ্ঞানসম্মত আলোচনা শুরু করেন। তাহলে দেখা যাচ্ছে যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র চিন্তাবিদ। তিনি মধ্যযুগের অন্ধকারের হাত থেকে ইউরোপ তথা ইতালিকে রক্ষা করে আধুনিক যুগের দিকে নিয়ে আসেন, যার কৃতিত্ব স্বরূপ তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রবিজ্ঞানের জনক। ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈতনীতি কাকে বলে বা ম্যাকিয়াভেলির মতে নৈতিকতার দ্বৈতনীতি কি? রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ম্যাকিয়াভেলির অন্যতম একটি মতবাদ বা বক্তব্য হলো এই নৈতিকতার দ্বৈতনীতি। ম্যাকিয়াভেলির দ্বৈত নৈতিকতার অর্থ হলো ব্যক্তির জীবনে যে কাজ অন্যায় সে কাজটি যদি রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হয় তবে সে কাজ শাসক যদি করে তা হবে মানে তা অন্যায় হবে না। অর্থাৎ ব্যক্তির জীবনে যে কাজ অন্যায় সে কাজটা যদি রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হয় তবে সে কাজ শাসক যদি করে তবে তা অন্যায় হবে না। তার দ্বৈত নৈতিকতার নীতি থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ম্যাকিয়াভেলি একজন রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে নৈতিকতা বিরোধী হলেও তিনি নিজে ব্যক্তি জীবনে নীতি বিবর্জিত ছিলেন না। তিনিও অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় হিসেবে স্বীকার করতে বিন্দুমাত্র ভুল করেনি। ম্যাকিয়াভেলির মতো দুই রকমের নৈতিকতা আছে, একটা সরকারি নৈতিকতা আর একটি ব্যক্তিগত নৈতিকতা। সরকারি নৈতিকতা হচ্ছে যেটা রাজা বা শাসক রাষ্ট্র শাসনের জন্য যা কিছু অনুকূল তাই করে যাবে। ব্যক্তিগত লক্ষ্য জীবনে যে কাজ করা নয় সে কাজ যদি রাষ্ট্রের পক্ষে অনুকূল হয় তবে তা করা অন্যায় হবে না। আর ব্যক্তিগত নৈতিকতা বা ইন্ডিভিজুয়াল ইমোরালিটি বলতে ম্যাকিয়াভেলি বলেছেন যে ব্যক্তিগত জীবনে মানুষ ধর্ম ও নৈতিকতার অনুশাসন মেনে চলবে, শাসিত শ্রেণীর নৈতিকতা বিবর্জিত হতে পারবে না, তারা সকল প্রকার দুর্নীতি ও অন্যায় বর্জন করে ন্যায়ের পথে অগ্রসর হবে। তাহলে দেখা যাচ্ছে সমসাময়িক সময়ে হয়তো ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈতনীতি কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি, কিন্তু আধুনিককালে রাজনীতি এবং বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের শাসন ব্যবস্থায় তার এই নৈতিকতার দ্বৈতনীতির প্রভাব লক্ষ্য করা যায়। অতএব এ কথা আমরা বলতে পারি যে রাজনীতির ক্ষেত্রে ম্যাকিয়াভেলির অবদান অপরিসীম, আর এজন্যই তিনি রাষ্ট্রবিজ্ঞানে একটা বিশিষ্ট স্থান দখল করে আসেন। ধর্ম এবং রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ধর্ম এবং রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির যে মতবাদ যে ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা যে ধর্ম ম্যাকিয়াভেলির মতে ধর্ম এমন একটা বিষয় বা প্রতিষ্ঠান যা মানুষকে আর্থিকভাবে বিকশিত করে গড়ে তোলে, মানুষকে বাস্তববাদী কর্মকাণ্ড এবং দুনিয়াবি কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখে, অর্থাৎ মানুষকে রাষ্ট্রীয় দায়িত্ব হতে দূরে রাখে। এবং ধর্ম সম্পর্কে আরেকটু বলতে চেয়েছে যে ধর্মের মর্যাদা
ম্যাকিয়াভেলি ধর্মকে একটি স্বাভাবিক দৃষ্টিতে দেখেছেন। রাষ্ট্রের ক্ষেত্রে তিনি ধর্মকে ব্যবহার, ধর্মের যে ব্যবহার সেটা গণ্য করে দেখেছেন। তার মতে রাষ্ট্রের প্রয়োজন সবার আগে, আর এর জন্য ধর্মকে আঁকড়ে ধরে থাকলে তা চলবে না, এর থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মের প্রয়োগ বা ব্যবহার সম্পর্কে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শাসন ক্ষেত্রে ধর্মের ব্যবহার থেকে বেরিয়ে আসতে বললেও তিনি কিন্তু ধর্মদ্রোহী ছিলেন না, তিনিও ধর্ম মেনে চলতেন। তাই তিনি ধর্মের প্রয়োগ সম্পর্কে শাসককে বলেন, যদি শাসিতকে নিয়ন্ত্রণ আনতে চান তাহলে তাকে অবশ্যই ধর্মীয় পদ্ধতি এবং কৌশলের আশ্রয় নিতে হবে। তিনি বলেছেন যে ধর্ম একটা হচ্ছে পারলৌকিক বিষয়। ম্যাকিয়াভেলি ধর্মকে পার্থিব জগৎ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন। তিনি মনে করেন যে রাষ্ট্র একটি পার্থিব প্রতিষ্ঠান আর ধর্ম পারলৌকিক বিষয় যার উপর ভিত্তি করে ইহলৌকিক বিষয়ে পরিচালনা সম্ভব। তা ম্যাকিয়াভেলি রাষ্ট্রের কল্যাণের প্রতি গুরুত্ব প্রদান করেছেন, যার জন্য তিনি রাষ্ট্রের ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করতে নিষেধ করেছেন, আর আবার প্রয়োজনে ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন। আর যেটা হচ্ছে রাজনীতি সম্পর্কে যে ধারণাটা ম্যাকিয়াভেলির, রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা যে ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্র চিন্তাবিদ যিনি ধর্মের আবরণ থেকে রাজনীতিকে পৃথক করতে সক্ষম হয়েছিলেন। রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণাটা হলো যে রাজনীতি হচ্ছে শাসক কতকগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, এটি রাজনীতি। ম্যাকিয়াভেলির মতে রাজনীতি একটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা যার উদ্দেশ্য মানুষের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা। এর বাস্তবায়নের জন্য রয়েছে রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন। আর রাজনীতির উদ্দেশ্যটা থাকবে, যে রাষ্ট্রের কল্যাণের জন্য বা রাষ্ট্রের স্বার্থে শাসক নৈতিকতাকে বিসর্জন দিয়ে কঠোর, নির্মম, বেআইনি ও অন্যায়ের পথে অগ্রসর হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। ম্যাকিয়াভেলির মতে রাজনীতির উদ্দেশ্য ধর্ম ও নৈতিকতা পালন করা না, এবং রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ নিশ্চিত করা। ম্যাকিয়াভেলির মতে যে রাজনীতির উদ্দেশ্য ধর্ম এবং নৈতিকতা পালন করা নয়, বরং রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে রাজনীতির উদ্দেশ্য। গির্জার ক্ষমতা খর্ব, খর্ব করা গির্জার ক্ষমতা খর্ব করা মধ্যযুগে রাষ্ট্র পরিচালনা হতো গির্জার মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা ছিল গির্জা কেন্দ্রিক। কিন্তু ম্যাকিয়াভেলি রাজনীতিকে গির্জার প্রভাব থেকে মুক্ত করেন, তিনি রাষ্ট্রকে গির্জার প্রভাব থেকে মুক্ত করেন। তার মতে রাষ্ট্র হবে জাতীয় রাষ্ট্র আর গির্জা হবে তার অন্তর্ভুক্ত একটা অংশ মাত্র। রাজতন্ত্র ও প্রজাতন্ত্র, ম্যাকিয়াভেলি তার গ্রন্থে রাজতন্ত্রের এবং প্রজাতন্ত্রের কথা বলেছেন। তিনি রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা পরিচালনায় প্রজাতন্ত্রে এবং রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার দুর্বলতার কথা উল্লেখ করে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর গুরুত্ব দেন। তবে ম্যাকিয়াভেলির যে ধর্ম এবং রাজনীতি সম্পর্কে মতবাদ, এই মতবাদটা কিন্তু নানাভাবে হচ্ছে সমালোচিত হয়েছে। তার যে সমালোচনা, এই তত্ত্বের যে সমালোচনাগুলো হয়েছিল যে ম্যাকিয়াভেলি সমালোচনা বলেছে যে ম্যাকিয়াভেলি শাসককে তার লক্ষ্য অর্জনের জন্য তিনি যে কোন পথ অবলম্বনের জন্য শাসককে পরামর্শ দিয়েছেন তা বহুভাবে সমালোচিত হয়েছে। এটি মূলত ফ্যাসিবাদের জন্ম দেয়। আবার অনেকে বলেছে ম্যাকিয়াভেলি রাজনীতি হইতে নৈতিকতাকে পৃথক করেছেন, কিন্তু নৈতিকতা বিবর্জিত রাজনীতি মূলত সন্দিহান।
ম্যাকিয়াভেলি রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেছেন, তার এ ধারণা অচল, কেননা বর্তমানে ধর্ম রাজনীতির অন্যতম একটি অংশ। আবার ম্যাকিয়াভেলি ধর্ম এবং নৈতিকতা থেকে রাজনীতিকে পৃথক করেছেন, যা মূলত স্বৈরাচারিতার জন্ম দেয়। তো পরশে আমরা বলতে পারি যে ম্যাকিয়াভেলির যে ধর্ম এবং রাজনীতি সম্পর্কে যে তার মতবাদ ব্যক্ত করেছেন তা অনেকভাবে সমালোচিত হলেও এ মতবাদ ছিল একটি বাস্তব মতবাদ। আর এ মতবাদের ফলে ধর্ম রাজনীতি হতে এবং রাজনীতি ধর্ম হতে পৃথক রাখা সম্ভব হয়েছে। আর রাষ্ট্রচিন্তায় এ রূপ কৃতিত্বের জন্য তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে জনক বলা হয়, এই ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলি গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে কিভাবে পৃথক করেছেন। ম্যাকিয়াভেলি কিভাবে গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে পৃথক করেছেন। পঞ্চদশ শতাব্দীতে পরিষদ আন্দোলন যখন ব্যর্থতা লাভ করে এবং মধ্যযুগের অবসান হয়ে আধুনিক যুগের সূত্রপাত হয়, এ সময় সমগ্র ইউরোপ তথা ইতালিতে যে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন সূচিত হয় তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই এই ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শনে। ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স গ্রন্থে রাজনীতিকে তার এই হলো মানে প্রভাব থেকে মুক্ত করার কথা উল্লেখ করেন। এ মুর্মষ অবস্থা থেকে তিনি বলেন যে রাষ্ট্রীয় ক্ষমতার উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব করা, কাজেই রাজনীতি ধর্মের নিয়ন্ত্রণে নয়, বরং ধর্মকে রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এভাবে ম্যাকিয়াভেলি গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে পৃথক করেন। ম্যাকিয়াভেলি যেভাবে গির্জা হতে রাষ্ট্রকে পৃথক করেছেন, সেসব বলছেন ধর্ম রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, ম্যাকিয়াভেলি মনে করতেন গির্জা বা ধর্ম রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, বরং গির্জাই রাষ্ট্রের অধীন। তিনি তৎকালীন ইতালির অধিবাসীদের নৈতিক কথোপতন দেখে বুঝতে পেরেছিলেন যে ধর্ম নৈতিকতার পথে সর্বক্ষেত্রে রাষ্ট্রের কল্যাণ সাধন করা সম্ভব নয়। তাই তিনি গির্জাকে রাষ্ট্রের অধীনে আনার চেষ্টা করেছিলেন। নৈতিকতার দ্বৈত ভিত্তি যেটা ছিল, ম্যাকিয়াভেলি নৈতিকতার দ্বৈত নীতির মতবাদ ব্যাখ্যা করেছেন। তিনি শাসকের জন্য এক ধরনের মতবাদ এবং শাসকের জন্য মানে শাসিতের জন্য অন্য ধরনের মতবাদ দিয়েছেন। তার মতে শাসকের নৈতিকতার মাপকাঠি আর শাসিতের নৈতিকতার মাপকাঠি সম্পূর্ণ আলাদা হবে। শাসক তার নিজস্ব নৈতিকতার ধারণা অনুযায়ী কী করবে, তার শাসন কার্য, তার রাষ্ট্রকার্য পরিচালনা করবে। ম্যাকিয়াভেলি তার ধর্মের ব্যবহার রাষ্ট্রে প্রয়োগ করতে গিয়ে বলেন, ধর্মের ব্যবহার ম্যাকিয়াভেলি প্রয়োজনে ধর্মকে ব্যবহারের পরামর্শ দিয়েছেন শাসককে, কারণ তার মতে শাসক যদি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা এবং শাসিতকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাকে অবশ্যই ধর্মীয় পদ্ধতি এবং কৌশলের আশ্রয় নিতে হবে। ম্যাকিয়াভেলি আধুনিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে গির্জার নিয়ন্ত্রণ থেকে রাজনীতি ও রাষ্ট্রকে মুক্ত করতে চেষ্টা করেন। তিনি ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র স্থাপন করতে চেয়েছিলেন। তার মতে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো পার্থক্য থাকবে না, রাষ্ট্র হচ্ছে পার্থিব ব্যাপার আর ধর্ম হচ্ছে পারলৌকিক ব্যাপার, এবং রাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে
ম্যাকিয়াভেলি বলেন যে ধর্ম নৈতিকতা ও গির্জার বিধিনিষেধ পালন করা রাষ্ট্রের উদ্দেশ্য নয়। ম্যাকিয়াভেলির মতে জনগণ এবং শাসক যা চায় তাই হলো রাষ্ট্রের উদ্দেশ্য। তার আরও একটি মত হচ্ছে জনগণ এবং শাসক যা চায় রাষ্ট্রকে তাই করতে হবে। ম্যাকিয়াভেলির মতে শাসকের নিষ্ঠুরতা যদি দেশ ও জাতির মঙ্গল বয়ে আনে তবে শাসক এই উপায় অবলম্বন করতে পারবেন, আর শাসক এজন্য জঘন্যতম নীতি অবলম্বন করলেও তা অন্যায় বলে বিবেচিত হবে না। রাষ্ট্রের কল্যাণের জন্য ধর্ম এবং নৈতিকতাকে ত্যাগ করলে অন্যায় হবে না। রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো বিশৃঙ্খলা মানে সেটা কোনোভাবে দূর করতে হবে, তাই গির্জার প্রভাব কোনো রকম রাষ্ট্রের উপর পড়তে দেওয়া হবে না। এটি ছিল ম্যাকিয়াভেলির মতবাদ। এবং ম্যাকিয়াভেলি রাষ্ট্রের উপর গির্জার আধিপত্য হ্রাসের জন্য শাসকের কর্ম এবং চরিত্র সম্পর্কে আলোচনা করেছিলেন। তার মতে শাসক হবে অসীম ক্ষমতা নামে তীক্ষ্ণ কূট বুদ্ধি সম্পন্ন। এছাড়াও ম্যাকিয়াভেলি বলেছেন যে এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন। এবং জনগণ স্বভাবত খারাপ চরিত্রের অধিকারী। এ খারাপ মানুষগুলোকে বসে আনার জন্য ম্যাকিয়াভেলি শাসককে শিয়ালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী হতে বলেছেন। তিনি শাসককে বিচক্ষণতা এবং সাহসিকতার দ্বারা ধর্মকে রাজনীতি থেকে পৃথক করতে বলেছেন। তিনি ধর্মকে একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন। এ রাষ্ট্রে ধর্মের কোনো ভূমিকা নেই। ম্যাকিয়াভেলি মনে করেন ধর্ম মানুষকে পার্থিব জীবন সম্পর্কে উদাসীন করে তোলে এবং মানুষের কর্মপ্রেরণা নষ্ট করে। কাজেই শাসক ধর্ম এবং নৈতিকতার দিকে দৃষ্টি না দিয়ে রাষ্ট্রের সাথে যা স্বার্থে যা প্রয়োজন তাই করবে। মধ্যযুগে রাষ্ট্র পরিচালিত হতো ধর্মের অনুশাসনের উপর ভিত্তি করে, তাই মধ্যযুগে রাজনীতিতে ধর্ম এবং নীতি শাস্ত্রের অপরিসীম একটা প্রভাব ছিল এবং গির্জা রাজনীতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত। তাই ম্যাকিয়াভেলি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন রাষ্ট্র পরিচালনার জন্য দরকার দক্ষতা, ধর্ম নয়। ইত্যাদি মাধ্যমে ম্যাকিয়াভেলি গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে পৃথক করেন। ম্যাকিয়াভেলি হলেন আধুনিক যুগের রূপকার। তার বিভিন্ন মতবাদের মধ্য দিয়ে মধ্যযুগ থেকে রাষ্ট্রচিন্তা আধুনিক যুগে অগ্রসর হয়েছে। তাই বলা যায় ম্যাকিয়াভেলির মধ্যযুগের গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে মুক্ত করে আধুনিক একটা জাতীয়বাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাকিয়াভেলি রাষ্ট্রের কল্যাণে সাধনের জন্য শাসককে কি করেছিল ধর্মের বাণী প্রচারের কথা বলেছেন। তো শিক্ষার্থীরা মোটামুটি এই চ্যাপ্টার সপ্তম অধ্যায় নিকোলো ম্যাকিয়াভেলি চ্যাপ্টারটা আমি মোটামুটি শেষ করে দিলাম। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।